কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কখন যে আসবে। বারবির জন্য সব সময় ওয়েট করতে হয় আমাকে। তুই কি অনেকক্ষণ ধরে ওয়েট করছিস? হ্যাঁ রে, বলতে পারিস কতক্ষণ হয়ে গেছে। ওয়াও, ডায়মন্ডের ইয়ারিং! হ্যাঁ, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। ঠিক আছে, থাম, তোকে পরিয়ে দিই। আমার চেয়ে না তোকে খুব মানাচ্ছে। আমি কালো বলে আমার মুখে ভালো লাগে না। তুই নিয়ে নে এটা। কিন্তু? কোনো কিন্তু না, আমি দিচ্ছি, চল এবার। তাড়াতাড়ি চল, ক্লাস শুরু হয়ে যাবে। আজকে আমি ওকে ছিঁড়িটা দিয়েই দেব। কবে থেকে ট্রাই করছি, কিন্তু আজকে দিয়েই দেব। দেখ, তোকে কে চিঠি ছুঁড়ে মেরেছে। এই হ্যাঁ রে, সত্যি সত্যি খুলে দেখি। হ্যাঁ দেখ, লাভ লেটার লিখেছে তোকে কে, কার তোকে পছন্দ হয়েছে। দেখ, কি যে তুই বলিস না, আমাকে আবার কার পছন্দ হয় নাকি? তোকে পছন্দ হয়েছে, দেখবি। বলছি যে বারবি, চিঠিটা তোমাকে দিয়েছিলাম আসলে ভুল করে অন্যদিকে ছোড়া হয়ে গেছে। ও সরি রে, আমি যে কেন এত মিছিমিছি ভেবে ফেললাম। কেউ আমাকে কোনো দিনও প্রপোজ করতে পারে না, আমি যে কালো। তাড়াতাড়ি বাড়ি চলে যাই, আর ভালো লাগছে না। এই শোন। হ্যাঁ, আমাকে ডাকছো? হ্যাঁ, এরকম জামা কাপড় পরবি না, কালো তো ভালো মানায় না। ঠিক আছে, পরবো না, আসছি গো। হ্যাঁ, আবার আর ভালো লাগে না। আমি কালো বলে কিরকম ভাবে আমাকে অপমান করে, সারাটা ক্ষণ অপমান করে। কিরে মা, কি হয়েছে? কিছু না মা, তুমি যাও। কালো বলে কেউ কিছু বলেছে? গায়ে মাখিস না, খেতে আয়। তুমি যাও তো, আমি যাচ্ছি। আচ্ছা, কাঁদিস না মা, চুপ কর, খেতে আয়। আমি আজকে খাবো না, সব সময় অপমান, সব সময়।